ও যুবক ভাইরা শোনো শোনো, তোমরা যদি রেডি না থাকো, তোমরা যদি পিছনে চলে যাও, তোমাদের অস্তিত্ব যদি নিম্নগামী হয়ে যায়, তোমরা তোমরা যদি পিছনের সারিতে চলে যাও, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হবে কে? তোমরা যদি পিছনে চলে যাও, তোমাদের অস্তিত্ব যদি নিষ্কৃতি ভাবে নিশ্চিত হয়ে যায়, তোমরা যদি ধূলিসৎ হয়ে যাও, এ বাংলাদেশে প্রবর্তিতে আগামী দিনে ইসলামের ঝান্ডা হাতে নেবে কে? তোমাদেরকে সচ্চর হতে হবে। ও আমার যুবক ভাইরা শুনেন, তোমরা ভালো হয়ে যাও, খবরদার খবরদার, কোন মেয়ের পেছনে সময় না দিয়া, কোরআনের জন্য সময় দিয়ে দাও, কোরআনের জন্য যদি সময় দিয়ে দাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, আল্লাহর খুশি যদি একবার পেয়ে যাও, দুনিয়ায় ধন্য, আখেরাতে যিনি ধন্য করে দিবেন তিনি কে? তিনি আমার রব, তিনি স্রষ্টা। চিল্লা বলেন ঠিক কে না? ও আমার যুবক ভাইরা শুনেন, আজ আমরা আবারও তোমাকে সেই আহ্বান করে যাই যেটা একটু আগেও তোমার আহ্বান করেছিলাম। তুমি মনে করেছো ভালো যদি কেউ বাসে আমার গার্লফ্রেন্ড বাসবে, খবরদার না, তোমার গার্লফ্রেন্ড তোমাকে একা ভালোবাসবে, এটি চিন্তা করাটাই ভুল। আজ তোমার গার্লফ্রেন্ড আছে তোমার জন্য, যদি তুমি একটা একটা অপরাধ করে ফেলো, একটা ভুল করে ফেলে দাও, তোমার ওই গার্লফ্রেন্ড দেখবা তোমার মুখের ভিতরে থুতু মাইরা আরেকজনের সঙ্গে পালাবে। তার মানে বোঝা গেল দুনিয়ার এই প্রেম ক্ষণস্থায়ীর জন্য না, চিরস্থায়ীর জন্য না, ক্ষণস্থায়ীর জন্য। কথা বলেন ঠিক কি না? এটা আজ আছে কালকে থাকবে না, কিন্তু একজনের যদি ভালোবাসতে পারেন, তিনি আপনাকে কখনো ভুলতে পারবে না। তিনি চিল্লায় বলো তিনি কে? তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তিনার ভালোবাসার জন্য নিজেরে উৎসর্গ করে দাও, দুনিয়ায় একটু কষ্ট হলেও জান্নাতের যিনি ব্যবস্থা করে দিবেন তিনি কে? যুবক ভাইরা রাজি আছো না? নাই? অবশ্যই আমাদেরকে রাজি থাকতে হবে। ও যুবক ভাইরা শোনো শোনো, তোমরা যদি রেডি না থাকো, তোমরা যদি পিছনে চলে যাও, তোমাদের অস্তিত্ব যদি নিম্নগামী হয়ে যায়, তোমরা তোমরা যদি পিছনের সারিতে চলে যাও, এই বাংলাদেশে ইসলামের ধারক বাহক হবে কে? তোমরা যদি পিছনে চলে যাও, তোমাদের অস্তিত্ব যদি নিষ্কৃতি ভাবে নিশ্চিত হয়ে যায়, তোমরা যদি ধূলিসৎ হয়ে যাও, এ বাংলাদেশে প্রবর্তিতে আগামী দিনে ইসলামের ঝান্ডা হাতে নেবে কে? তোমাদেরকে সচ্চর হতে হবে। ও আমার যুবক ভাইরা শুনেন, তোমরা ভালো হয়ে যাও, খবরদার খবরদার, কোন মেয়ের পেছনে সময় না দিয়া, কোরআনের জন্য সময় দিয়ে দাও, কোরআনের জন্য যদি সময় দিয়ে দাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, আল্লাহর খুশি যদি একবার পেয়ে যাও, দুনিয়ায় ধন্য, আখেরাতে যিনি ধন্য করে দিবেন তিনি কে? তিনি আমার রব, তিনি স্রষ্টা। চিল্লা বলেন ঠিক কে না? ও আমার যুবক ভাইরা শুনেন, আজ আমরা আবারও তোমাকে সেই আহ্বান করে যাই যেটা একটু আগেও তোমার আহ্বান করেছিলাম। তুমি মনে করেছো ভালো যদি কেউ বাসে আমার গার্লফ্রেন্ড বাসবে, খবরদার না, তোমার গার্লফ্রেন্ড তোমাকে একা ভালোবাসবে, এটি চিন্তা করাটাই ভুল। আজ তোমার গার্লফ্রেন্ড আছে তোমার জন্য, যদি তুমি একটা একটা অপরাধ করে ফেলো, একটা ভুল করে ফেলে দাও, তোমার ওই গার্লফ্রেন্ড দেখবা তোমার মুখের ভিতরে থুতু মাইরা আরেকজনের সঙ্গে পালাবে। তার মানে বোঝা গেল দুনিয়ার এই প্রেম ক্ষণস্থায়ীর জন্য না, চিরস্থায়ীর জন্য না, ক্ষণস্থায়ীর জন্য। কথা বলেন ঠিক কি না? এটা আজ আছে কালকে থাকবে না, কিন্তু একজনের যদি ভালোবাসতে পারেন, তিনি আপনাকে কখনো ভুলতে পারবে না। তিনি চিল্লায় বলো তিনি কে? তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। তিনার ভালোবাসার জন্য নিজেরে উৎসর্গ করে দাও, দুনিয়ায় একটু কষ্ট হলেও জান্নাতের যিনি ব্যবস্থা করে দিবেন তিনি কে? যুবক ভাইরা রাজি আছো না? নাই? অবশ্যই আমাদেরকে রাজি থাকতে হবে।